আমি তো একবার বলেছি যে আমার জন্মের পর থেকে আমি আমার পিতাকে চোখে দেখিনি, কেমন করে আমি আমার পিতার নাম তোমার কাছে বলবো? বলতে পারে গুরুদেব? আস্তি হ্যাঁ গুরুদেব, হ্যাঁ। যে পুত্র তার পিতৃ পরিচয় দিতে পারে না তাকে কি বলে তুমি জানো? কি বলে গুরুদেব? যে পুত্র তার পিতৃ পরিচয় দিতে পারে না তাকে বলা হয় জারদ সর্দার। গুরুদেব না, দয়া করে আমাকে জারদ সর্দার বলো না গুরুদেব। আমি তো সতী মায়ের একমাত্র পুত্র, নাম জামার আস্তিক, কিন্তু ওকে গুরুদেব দয়া করে, দয়া করে তুমি আমার জারদ সর্দার বলো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, যতদিন না পর্যন্ত তোমার পিতৃ পরিচয় আনতে পারবে ততদিন পর্যন্ত আমার এই পাঠশালায় প্রবেশ করবে না। ধরি ও গুরুদেব, আমায় গালি দিও না আমাকে, গালি দিও না। আজ আমি গরু পাঠশালা থেকে ফিরে এসেছি যাদবী। আস্তিক নয়নী বাড়ি মলিনী বদ, তুমি আমায় বলো আস্তি, কেউ তোমাকে গালি বন্ধ করেছে না অপমান করেছে? ওকে জননি, আমার আমার যদি কেউ গালি দিত না আমি তা নীরবে সহ্য করতাম জননি। আস্তি কিন্তু বলতে পারো মা, কোন সন্তানের সম্মুখে যদি তার মাকে কেউ গালি দেয় সন্তান হয়ে কি সহ্য করতে পারে জননি? মাগু তোমার কাছে আমি কোনোদিন কোনো কথা জানতে চাইনি জননি, আজ আমি তোমার কাছে যা জানতে চাইব তুমি আমায় বলবে তো মা?
বলো না জানো ভালো আস্তি আমার কাছে কি জানতে চাও তুমি বলবো জানো নে তুমি ছাড়া কে বলবে আবার আর তোমার বলার কেউ নেই জানো নে আমি যা জানতে চাইবো তুমি আমায় বলবে তোমা ভালো আস্তি আজে বলো বলো ओ जाननी मागो पितार नाम बोलो ना गो सारे गा गोपी गोरी ऐसी
পাঠগো ও গো জানানি একটি বার তুমি আমায় হাসি মুখে বিদায় দাও না মা মা গো নয়নের বাড়ি মুছে একটি বার তোমায় আজ থেকে তার পিতার কাছে যাওয়ার অনুমতি দাও না মা মা গো কেন ফেলো তুমি নয়নের জল মুছে ফেলো না মা একটি বার তুমি আমায় হাসি মুখে বিদায় দিবে না জানো বিদায়ের কথা তুমি ভুলে যাও আস্তি আমি তোমায় বিদায় দিতে পারবো না আস্তি কেন পারবো না তুমি আমার নয়নের মানে মা গো আমার হৃদয়ের মানে জানি জননে জানি আমি বিদায় দিতে পারবো না মা গো একটি বার বলো না জননে ছোট থেকে যে তুমি আমার কোলে পিঠে করে মানুষ করেছো কোনোদিন আমি আমার পিতার দেখিনি মা আজ যখন আমি আমার পিতার পরিচয় পেয়েছি ও দুর্গা হবে মনে করছে তপ চপ আমার পিতা তার পাশে গিয়ে আমি সারা জীবন করবো তপ চপ হাসি মুখে বিদায় দাও মা দাও না জননি একটি বার তুমি হাসি মুখে বিদায় দাও মা বিদায় যে তুমি আমাকে দুর্বল করে দিও না আস্তে আমি তোমাকে পেয়ে আমার মনে যত জ্বালা ছিল যত দুঃখ ছিল আমি সব ভুলে গিয়েছি বাবা তাই বিদায় দিয়ে দুঃখটা তুমি আমায় আবার মনে করে দিও না বাবা জননী দাও না বাবা একবার বিদায় দাও না জননী পারবো না বাবা ও গো গর ভো ধরিনি মা আস্তে হে আমার জনম দুঃখিনী মা তোমা যাওয়ার বেলা মাগো আস্তে তোমার চোখে জলে মাগো বিদায় আস্তে দিও না Oh!
ভক্তমণ্ডলী, আমরা মনসামায়ের জন্ম কাহিনী এখানে আমরা সমাপ্ত করলাম। এরপরে শুরু করছি চন্দ্রধরের বাণিজ্য পালায় মনসা বিদ্বেষী বাবা নন্দি, বাবা ভিঙ্গি সোনা থেকে দেখতে পাচ্ছি না কেন বাবা? বলি ও নন্দি ও ভিঙ্গি তারা করে যায় ওরে কাঁচা না খেলে আমার নেশা চড়ে যায়। বলি ও নন্দি ও ভিঙ্গি তারা করে যায় ভালো লাগে তাই রে নন্দী তারা করে ভালো লাগে তাই রে গাজরে নেশা বড় নেশা ভালো লাগে তাই ভালো লাগে তাই রে নন্দী তারা করে সারা জীবনকে আমি অন্ধ খুঁজেছি। আমি এইভাবে থাকবো পিতা? কোনদিন কি পূজার প্রচার পাবো না এই ধরা দেবেন মাঝে পিতা? কেন বলো সা? ও গো মা, আমার ভক্ত নামটা চন্দ্রধর, সে যদি তোমার পায়ে দেয় পুষ্পাঞ্জলি এই মর্ত্যের প্রতি দাঁড়ে দাঁড়ে তোমার পূজার প্রচার হবে মা। তোমার ভক্ত চন্দ্রধর যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে স্বীকার না করে পিতা? মা গো, ওখান থেকে চলে যাবে তুমি সেজুয়াসী করে, সেখানে আছে তোমার ভগ্নী নাম তারে নেত রজকিনী, তার বুদ্ধি বলে পূজার প্রচার করবে এই বিশ্ব চরাচর মাঝে। কানে ভরে আশীর্বাদ করো পিতা। আশীর্বাদ করি মনসা, তোমার বড় বাসনা পূর্ণ হোক, তোমার বড় বাসনা পূর্ণ হোক, তোমার বড় বাসনা পূর্ণ হোক। আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ও শিবাই সর্বমঙ্গল মঙ্গলে শিবেশ্বর সাধিকে রাম্বিকে গৌরী নারায়ণ নমস্তুতে নমো নমঃ। ওম শিবাই সর্বমঙ্গল মঙ্গলে শিবেশ্বর সাধিকে রাম্বিকে গৌরী নারায়ণ নমস্তুতে নমো নমঃ। ওম শিবাই সর্বমঙ্গল মঙ্গলে শিবেশ্বর সাধিকে রাম্বিকে গৌরী নারায়ণ নমস্তুতে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন নমো জগৎপতে ও বিশ্বকবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নমঃ। হে রাজা তোমার কাছে
সুমধুর কণ্ঠেই আমাকে ডাকছে চন্দ্রধর চন্দ্রধর বলে কেউই নারে এ স্পর্ধা চম্পক নগরের চাঁদ সদাগরে নাম ধরে করিছে সম্বন্ধ ওই তো সেই নারী সুমধুর কণ্ঠে আবার আমার নাম ধরে করেছে সম্বন্ধ কে কে তুমি নারী এ তোমার স্পর্ধা তোমার চম্পক নগরের চাঁদ সদাগরে নাম ধরে করেছে সম্বন্ধ এসো এসো নারী আমার সম্মুখে দেখি তব মোর দেখানে ওরে চন্দ্রধর পর্চাত বিরে তাকি দেখ তোর সম্মুখে তোর মা এসেছে ওকে কে তুমি এই তোমার পরিচয় আজ তুই আমায় চিনতে পারিস না আমি যে শিবনন্দিনী নাম আমার বনসা বনসা শিব নন্দিনী মনসা মনসা বিবাহে তুই আসে আছ চাঁদের এই রাজ প্রাসাদে যে হস্তে বিল্ল পত্র নিয়ে শিব সমূহ চরণে করেছে অর্চনা সেই হস্ত দিয়ে একটি জবা কুসুম নিয়ে আমার চরণে করো অর্পণ মা বলে স্বীকার করো না মনসা চম্পক নগরের চাঁদ সদাগর তোমার পায়ে জবা কুসুম দে তোমাকে মা বলে করিব না সম্বন্ধ যাও এই মুহূর্তে রাজ প্রাসাদ পরিত্যাগ কর আমি তোমার পূজা দেব না মনসা আজ যদি তুই আমার জন্য পুষ্পাঞ্জলি দি মা বলে স্বীকার না করিস তাহলে এই ধরাধামের মাঝে আমার পূজার পূজার হবে না যে চুপ করো মনসা তোমার পূজা হোক আর নাই হোক তাতে আমার নাই কি প্রয়োজন আমি আনতে চাই এই মুহূর্তে তুমি রাজ প্রাসাদ পরিত্যাগ করবে কিনা আমি কেমন করে যাব পুত্র ও তাই আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে স্বীকার কর পূজা রানী আমার রাজ প্রাসাদ থেকে যাবে না তাহলে আনতে চাই বলো তোমার পূজার কি কি আয়োজন আমার পূজায় কি কি লাগে শুনবি রাজন আমার পূজায় কি কি লাগে অসংখ্য ধূপ দীপ দিয়ে তোমার পূজা দিতে হবে তাই না বেশ আজ যখন আশা করছিস চম্পক নগর আজ প্রাসাদে পূজা নিয়ে মর্তের মাঝারে তুমি তোমার পূজার প্রচার করবে আজ তোমার আশা পূর্ণ করে আমি পূজা দেব তাহলে এই মুহূর্তে নিজ রূপ কর ধারণ পূজা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আজ তুই আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে স্বীকার করবি আমার পূজার প্রচার হবে এই ধরাধামের মাঝে আজ আমার কি আনন্দ চন্দ্রধর আমার পুষ্পায় পূজা দিয়ে আজ মা বলে স্বীকার করবে আই চন্দ্রধর আমার যে আর তোর সইছে না আমার চন্দ্রের পুষ্প লন্দিনে দিয়ে মা বলে স্বীকার কর চন্দ্রধর মনে সে তোমার নিজের রূপ করে আজ ধারণ পূজা নেওয়ার জন্য প্রস্তুত অসম্পক নগরের চাঁদ সদাগর আজ তোমার উপযুক্ত পূজা দেবে চম্পক নগরের সমস্ত প্রজা পুণ্যগণ আতঙ্কে শিউরে উঠবে সবাই এক বাক্য বলবে
চম্পক নগরের রাধি রাজ চন্দ্রধর মনসার উপযুক্ত পূজা দিয়েছে। নমনসা আজ তোমার উপযুক্ত পূজা। তাহলে নাও আজ তোমার পূজা তুমি গ্রহণ করো। বড় আশা করে আমি এসেছিলাম তোর এই রাজ্যে পূজা নিতে। পূজা পরিবর্তে দেবস্থা কাজে পদক করেছে। জমা আমি রাক্ষসী চন্দ্রে মনে সাকার এই এই হও তোমার প্রাসাদ প্রত্যাকার পরে মূর্খ রাজে চলো দাঁড়। তুই যখন আমার মাস্তকে পদাঘাত করেছে শুনে এক চন্দ্রদার তোর এই রাজ্যে আমি বীর চলে জ্বালে দেবো। সামান্য নারী হয়ে চম্পক নগরের অধিরাজ চন্দ্র সরস্বতীকে দাঁড়িয়ে তুই বলছিস আমার রাজ তুই বিষ ঠেলে ছাড়িয়ে দিবি ওরে মারবেন রাক্ষসে। এই মুহূর্তে তোকে আমি কি করবো জানিস? তাহলে তোর পিঞ্জর করিব আমি চুপ। এখনো সময় আছে আমার চরণে পুষ্পাঞ্জলি ইমা বলে স্বীকার কর সংসারে মঙ্গল হবে সন্তানাদি সবাই সবাই সঙ্গে থাকবে। যে হস্তে বুঝে আছে আমি দেব ছিল পারে সেই হস্তে নাহি বুঝে পাও তোর মতো মা বেরে চন্দ্রে মানুষ চন্দ্রদার তুইও শুনে রাখ ছায়ার মতো পিছু নেব ছাই বিভূতকে আমি দংশন করব তবে শঙ্কর নন্দিনী মনসা ওরে বেলে রে এক গুচ্ছ সর্প এনে চাঁদের সঙ্গে করি দর্প তোর তোর পাবে চূর্ণ করে দেবো মায়ের রাখে ওরে চন্দ্রধর তুই কাল লাগিয়ে দেখেছিস কিন্তু কাল লাগেনি ছাবল দেখেছিস কাল লাগেনি মায়ের রাখো সেই কাল লাগেনি শোন চাঁদের কণ্ঠে জীবন থাকতে তোর মতো মা বেনের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে চন্দ্রান মর্তের বাধারে আমি তোর পূজার প্রচার হতে দেব। আমি শিবানন্দিনী তীব্র প্রতিজ্ঞা চন্দ্রান তোরা শুনে রাখ আমি শঙ্কর নন্দিনী মনসা তোর কাছ থেকে পূজা নিয়েই তবে আমি ছাড়বো। তবে রাক্ষসে মায়া বেনে আমার কাছ থেকে চোর কর তুই পূজা আদায় করবে তাহলে সহ্য কর আমার হেমতর জ্যৈষ্ঠের আঘাত। মায়াবেন রাক্ষসী চেঙ্গুলি মনসাকারে জনের হস্তের একটি হেমতাল জ্যৈষ্ঠের আঘাত সহ্য করা তোর ক্ষমতা নেই আর তুই করিস চাঁদের সঙ্গে দর্প। তুই বলছিস জোর করে চাঁদের কাছ থেকে পূজা আদায় করে নিবি তাই না? না চাঁদ কোনোদিন তোর পায়ে পুষ্পাঞ্জলি দিয়েই তোকে দিবি বলে করিব না স্বীকার। জয় শিব সম্ভব জয় শিব সম্ভব জয় শিব সম্ভব। তাই তো আমার পিতা বলেছিল আমার কাছে এক ভগ্নী আসবে কিন্তু বোন আমি তাকে দেখতে পাচ্ছি না। করেছ কিনা তো আজ আমি প্রজন মনে করে তোর কাছে এসেছি। দিদি কিসের জন্য আমার কাছে এসেছো বলো দিদি বলো।
বড় আশা নিয়ে গিয়েছিলাম রাজা চন্দ্রধরের কাছে পূজা নিতে। দিদি, পূজার পরিবর্তে যা রাজা চন্দ্রধর আমার মস্তে কোজে পদাঘাত। দিদি, আর সেই অপমানের বোঝা নিয়ে ছুটতে চলে এলে আমার কাছে। আমি তোমার জন্য কি করতে পারি দিদি? কি করতে পারি জানিস? ও দিন বল রে